গল্পকথন ভাই চ্যানেলে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস শি আজ তৃতীয় পর্ব স্নান সেরে যখন ফিরে এলাম তখন সূর্য ডুবে গেছে গুহার ভেতর ঢুকে দেখলাম মানুষে প্রায় ভর্তি আগুনের চারপাশে বসে সন্ধ্যার খাওয়া সারছে তারা পোড়া মাটির তৈরি এক ধরনের প্রদীপ জ্বলছে দেওয়ালের গায়ে গুহার মাঝখানেও দেখলাম কয়েকটা প্রদীপ এগুলো ছোট ছোট। পশুর চর্বি আর গাছের আঁশের শলতে দিয়ে জ্বালানো গোসল করে আসা এখন বেশ ঝরঝরে লাগছে শরীর কিছুক্ষণ বসে বসে লোকগুলোর খাওয়া দেখলাম তারপর আমাদের নতুন তত্ত্বাবধায়ককে ডেকে বললাম আমরা শুতে যেতে চাই বিনা বাক্য ব্যয় উঠে দাঁড়ালো সে বিনয়ের সঙ্গে আমার হাত ধরে নিয়ে চলল গুহার দেয়ালে কিছুটা পরপর যে ছোট ছোট পথগুলো দেখেছিলাম তার একটার দিকে আমাদের নিয়ে গেল সরু গলির ভেতর দিয়ে পাঁচ ছয় পা যাওয়ার পর হঠাৎ চওড়া হয়ে গেল গলিটা আট ফুট লম্বা আট ফুট চওড়া বর্গাকার একটা কুঠুরি একপাশে কুঠুরির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত একটা পাথরের চাঙর ওপরটা সমান মাটি থেকে প্রায় তিন ফুট উঁচু এই পাথরটার উপরই ঘুমোতে হবে আমাকে কোনো জানালা নেই কুঠুরিতে বাতাস ঢোকার কোনো ছিদ্রও না প্রথম দর্শনী মনে হল মরা রাখার ঘর পাথরটার উপর শুইয়ে রাখা হয় মৃতদেহ কথাটা ভাবতেই সরসর করে খাড়া হয়ে গেল ঘাড়ের চুল কিন্তু কিছু করার নেই এখানেই শুতে হবে কম্বল নেওয়ার জন্য ফিরে এলাম বড় মূল গুহায় আমাদের নৌকার জিনিসপত্র সব এখন ভেতরে এনে রাখা হয়েছে লিও আর জবের সঙ্গে দেখা হলো ওদেরও একই রকম দুটো আলাদা কুঠুরিতে থাকতে দেওয়া হয়েছে কিন্তু জব কিছুতেই একা একা কুঠুরিতে থাকতে রাজি নয় বলছে ভয়ই মরে যাবে আমি যদি দয়া করে অনুমতি দেই তো আমার সঙ্গে কাটাতে পারে রাতটা সানন্দে অনুমতি দিলাম কারণ আমার অবস্থা ওর ভালো নয় মোটেই মোটামুটি আরামে কাটলো রাতটা মোটামুটি বলছি কারণ ভয়ানক একটা দুঃস্বপ্ন দেখা ছাড়া আর কোনো অসুবিধা হয়নি ভোরের শিঙার শব্দের জেগে উঠলাম সেই ঝর্নার কাছে গিয়ে হাত মুখ ধুয়ে এলাম তারপর সকালের নাস্তা দেওয়া হলো সবে খাওয়া শুরু করেছি আমরা এমন সময় এক মহিলা মোটেই যুবতী বলা যাবে না তাকে অনেক আগেই পেরিয়ে এসেছে বয়সের সে পর্ব এগিয়ে এলো জবের দিকে সবার সামনে জড়িয়ে ধরে চুমু খেলো ওকে গুরুগম্ভীর জবের চেহারাটা যা হলো সে না দেখলে কল্পনা করা সম্ভব নয় যতটুকু জানি আমার মতো ও একটু নারী বিদ্বেষী তড়াক করে লাফিয়ে উঠল ঠেলে সরিয়ে দিল তিরিশোত্তীর্ণ মহিলাটিকে কখনো না ঢোক গিলে বলল জব কিন্তু মেয়ে লোকটা লজ্জা পাচ্ছে ও এগিয়ে গিয়ে আবার আলিঙ্গন করল ভাগ বেহায়া মেয়ে মানুষ কোথাকার চিৎকার করল জব হাতের কাঠের চামচটা নাড়াতে নাড়াতে বলল আমায় ক্ষমা করবেন স্যার আমি কখনই ওকে পাত্তা দিইনি হ্যাঁ ঈশ্বর আবার আসছে ধরুন ওকে মিস্টার হলি দয়া করে ধরুন আমি মরে যাব সত্যি বলছি দুশ্চরিত্র নই আমি এই পর্যায়ে এসে রনে ভঙ্গ দিল জব চামচ খাবার সব ফেলে ঊর্ধ্বশ্বাসে ছুটল গুহার বাইরে প্রচণ্ড হাসিতে ফেটে পড়ল উপস্থিত আমাহাগাররা কিন্তু হতভাগিনী মেয়েটা হাসল না অন্যদের হাসতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সে দুবদাপ পা ফেলে বেরিয়ে গেল গুহা থেকে একটু পরেই ফিরে এলো জব মুখ দেখে বুঝতে পারছি এখনো আতঙ্কিত বোধ করছে ও এই বুঝি ফিরে এলো মেয়েটা উপস্থিত অ্যামাহ্যাগারদের আমি ব্যাখ্যা করে বোঝালাম দেশে বউ আছে জবের এখন যদি আরেকটা বিয়ে করে তাহলে পারিবারিক জীবন দুর্বিশহ হয়ে উঠবে তাই মেয়েটাকে গ্রহণ করতে রাজি হয়নি ও কি বুঝল ওরা কে জানে কিছু বলল না নাস্তার পর বেরোলাম অ্যামাহ্যাগারদের গৃহপালিত পশুর পাল দেখতে সঙ্গে এলো উস্তেন স্থানীয় প্রথা অনুযায়ী ও এখন লিওর বাগদত্তা ওর কাছে শুনলাম ওদের জীবনযাপন রীতিনীতি আর রানী সম্পর্কে নানা কথা আমাহাগার জাতির সূচনা বা ওরা কোথেকে এলো সে সম্পর্কে বিশেষ কিছু বলতে পারল না উসতেন তবে জানালো যেখানে শি অর্থাৎ ওদের রানী থাকেন সেখানে বিশাল বিশাল পাথরের তৈরি থাম আছে কোনো নগরের ধ্বংসাবশেষ সম্ভবত জায়গাটার নাম কোর প্রাচীনকালে এক জাতি বাস করতো সেখানে সম্ভবত তারাই আমাহাগারদের পূর্বপুরুষ এখন আর কেউ থাকে না সেখানে ভয়ে কেউ যায়ও না বিশাল বিস্তৃত জলাভূমির এখানে ওখানে আরও প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ আছে এখানকার গুহাগুলো প্রাচীনকালের কোনো জাতির তৈরি আমাহ্যাকারদের লিখিত কোনো আইন নেই যা আছে তা হল প্রথা লিখিত আইনের চেয়ে কোনো অংশে কম নয় এই প্রথার বাঁধন প্রথার বিরুদ্ধে কেউ কিছু করলে গোত্র পিতার নির্দেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওদের রানী শি কালে ভদ্রে তাকে দেখা যায় দু বা তিন বছরে খুব বেশি হলে একবার সে সময় লম্বা আলখাল্লা দিয়ে তার সারা শরীর ঢাকা থাকে এমনকি মুখটাও সেই জন্যে তার মুখ দেখার সৌভাগ্য হয়নি কারো তার সেবা যত্নের জন্যে যারা আছে তারা বোবা কালা ফলে তাদেরও কেউ কখনো বলতে পারেনি দেখতে কেমন শি তবে যেটুকু জানা গেছে অসম্ভব সুন্দরী এমন সুন্দরী পৃথিবীতে কখনো সৃষ্টি হয়নি ভবিষ্যতেও হবে না সে অমর এবং পৃথিবীর সব কিছুর ওপর ক্ষমতা আছে তার তবে এসব কতদূর সত্যি সে সম্পর্কে সন্দেহ আছে উস্তেনের ওর ধারণা রানী মাঝে মাঝে একজন স্বামী বেছে নেয় মাত্র একটা মেয়ে বাচ্চা জন্ম নেয় অমনি উধাও হয়ে যায় এই স্বামী বেচারা মেয়ে বাচ্চাটা বড় হয়ে একসময় পুরনো রানীর জায়গা দখল করে আর পুরনো রানীকে কোনো গুহায় কবর দিয়ে রাখা হয় রানীর নিয়মিত কোনো সেনাবাহিনী নেই তবে রক্ষী আছে এদের মধ্যে কেউ তার অবাধ্য হলে তার প্রাণদণ্ড দেওয়া হয় দেশটা কত বড় এবং কত লোক থাকে এখানে উস্তেনকে জিজ্ঞেস করলাম ও বলল দশটা গোত্র আছে এখানে সবচেয়ে বড়টা থাকে রানী যেখানে থাকেন সেখানে সবগুলো গোত্রই গুহায় বাস করে জলাভূমি অতিক্রম করতে গিয়ে প্রায় অসুখে পড়ে এখানকার লোকেরা এবং মারা যায় ফলে সংখ্যায় খুব একটা বেড়ে উঠতে পারেনি তারা পশুরপাল দেখতে দেখতে আমাহাগার জাতি সম্পর্কে এ ধরনের আরও নানা তথ্য জেনে নিলাম উস্তেনের কাছ থেকে চার দিন কেটে গেছে উল্লেখ করার মতো তেমন কিছু ঘটেনি চার দিনে সন্ধ্যার পর আগুনের সামনে বসে আছি আমরা আমি লিও জব আর উস্তেন মাহমুদ সেই যে প্রথম দিন গুহার এক কোনায় গিয়ে বসেছে আর নড়েনি খাওয়ার সময় হলে খেয়েছে ভোরে একবার বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে এসেছে তারপর দিন রাত ক্রমাগত ডেকে গেছে আল্লাহ আর নবীকে যেন তাকে তারা রক্ষা করেন রাতের খাওয়া শেষ একটু পরে শুতে যাব আমরা উস্তেন কখন বিদায় নেবে সেই অপেক্ষায় আছি কিন্তু বিদায় নেয়ার কোনো লক্ষণ দেখছি না তার ভেতর নীরবে বসে আছে সে হঠাৎ উঠে দাঁড়ালো মেয়েটা লিওর সোনালি চুলের উপর হাত রেখে সম্বোধন করলোকে তারপর গাঢ় স্বরে অপূর্ব এক সুরে আবৃত্তি করে চলল অদ্ভুত কিছু কথা লিওর জন্য গভীর ভালোবাসা আর উদ্দাম কামনা যেন গলে গলে পড়ল কথাগুলো থেকে হঠাৎ থেমে গেল সে ভয়ের ছায়া পড়ল দু চোখে লিওর মাথা থেকে দুহাত উঠিয়ে ইশারা করল অন্ধকারের দিকে ঘাড় ফিরিয়ে তাকালাম আমরা কিন্তু কালো অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেলাম না কি উস্তেন উদ্বিগ্ন স্বরে জানতে চাইলাম আমি না কিছু না আমাকে জিজ্ঞেস করো না খামোকা কেন ভয় পাইয়ে দেব তোমাদের তারপর গভীর আবেগে চুমু খেলো লিওর কপালে যেন মা আদর করছে শিশুকে যখন আমি থাকব না ও বলল যখন রাতে হাত বাড়ি আমাকে পাবে না তখন ভেবো আমার কথা জানি আমি তোমার পা ধুইয়ে দেওয়ারও যোগ্য নই তবু ভেবো সত্যি আমি তোমাকে ভালোবাসতাম এখন এসো যে সুযোগ আমরা পেয়েছি তার সদ্ব্যবহার করি কবরে তো প্রেম নেই উষ্ণতা নেই নেই ঠোঁটের ছোঁয়া কাল কি হবে কে বলতে পারে আজকের রাতটাই আমাদের কালকের জন্য বসে থেকে কেন সেটা আমরা নষ্ট করব পরদিন সকালে আমাদের তত্ত্বাবধায়ক এলো সঙ্গে আরও কয়েকজন অ্যামাহাগারকে নিয়ে জানালো আজ সন্ধ্যায় আমাদের সম্মানে এক ভোজের আয়োজন করেছে তারা প্রতিবাদ করলাম আমি সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম আমরা এমন কোনো গুরুত্বপূর্ণ লোক নই যে আমাদের সম্মানে ভোজের আয়োজন করতে হবে চুপচাপ আমার কথাগুলো শুনল ওরা বুঝতে পারলাম বিরক্ত হচ্ছে শেষে ঠিক করলাম চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ হবে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে আমাকে জানানো হলো সব তৈরি জবকে নিয়ে গুহায় ঢুকলাম লিও আগেই উপস্থিত হয়েছে সেখানে উস্তেন যথারীতি আছে ওর সাথে ওরা দুজন কোথায় যেন বেড়াতে বেরিয়েছিল ভোজের কথা জানত না উস্তেন যখন শুনল এই কথা দেখলাম আতঙ্কের ছায়া পড়ল ওর সুন্দর মুখে তাড়াতাড়ি এক লোককে ধরে নিচু স্বরে কি যেন জিজ্ঞেস করল লোকটার জবাব শুনে স্বস্তির একটা নিশ্বাস ফেলল এরপর অন্য এক লোকের কাছে গিয়ে প্রতিবাদের ভঙ্গিতে কিছু বলার চেষ্টা করলো ও লোকটা একজন কর্তা ব্যক্তি ঝাঁঝের সঙ্গে জবাব দিল ওর কথার তারপর হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসিয়ে দিল দুজন লোকের মাঝখানে আর কোনো উচ্চবাচ্য করল না মেয়েটা আজ একটু অস্বাভাবিক বড় করে তৈরি করা হয়েছে আগুন তার চারপাশে গোল হয়ে বসেছে প্রায় ৩৫ জন পুরুষ আর দুজন স্ত্রীলোক উস্তেন এবং জবকে প্রেম জানাতে গিয়ে ব্যর্থ হয়েছিল যে সেই মেয়েটা নিঃশব্দে বসে আছে প্রত্যেকেই প্রত্যেকের পেছনে গুহার মেঝেতে ছোট এক একটা গর্ত তার ভেতর খাড়া করে রাখা তাদের বল্লম মাত্র এক কি দুজন হোলদেটে লিনেনের আলখাল্লা আলখেল্লা পরে আছে কোমরের চিতার চামড়া ছাড়া আর কিছু নেই অন্যদের শরীরে এবার কি হবে স্যার সন্দেহের সুরে জিজ্ঞেস করলো জব সেই মেয়ে লোকটিও এসেছে আবার চড়াও হবে না তো আমার উপর আরে মাহমুদকেও খেতে ডেকেছে দেখছি বেটি ওর সাথেই খাতির জমি আলাপ করছে যাক বাবা আমার কথা তাহলে ভুলেছে পুরো ব্যাপারটাতেই কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি আমি শুধু রহস্য নয় বিপদেরও এ কদিন সবসময়ই অন্তজ ভেবে আলাদা খাবার দেয়া হয়েছে মাহমুদকে আজ হঠাৎ কি ঘটল যে ওকে এক আসন নিয়ে খেতে বসেছে ওরা ব্যাপার ঠিক সুবিধার লাগছে না লিও আর জবের দিকে তাকিয়ে বললাম আমি তৈরি থাকা দরকার রিভলভার আছে তোমাদের কাছে আমার কাছে আছে কাপড়ের নিচে কোল্ডটায় টোকা দিল জব কিন্তু লিওর কাছে শিকারের ছুরি ছাড়া কিছুই নেই সবাই বসে গেছে আমরাই কেবল বাকি এ সময় লিওর রিভলভার খুঁজতে গিয়ে দেরি করা উচিত হবে না দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে এক শাড়িতে বসে পড়লাম আমরা গুহার একটা দেয়াল আমাদের ঠিক পেছনে আমরা বসার প্রায় সঙ্গে সঙ্গে লম্বাটের চেহারার একটা মাটির পাত্র এলো চোলাই করা পানীয় তাতে একজন মুখ লাগিয়ে খাচ্ছে পানীয় তারপর পাশের জনকে দিচ্ছে এভাবে হাতে হাতে ঘুরে অবশেষে আমাদের কাছে এলো পাত্রটা অদ্ভুত চেহারা ওটার দুই হাতলওয়ালা আমাহাগারদের এখানে যত পাত্র দেখেছি তার বেশিরভাগই এই চেহারার প্রাচীন কোনো পদ্ধতিতে তৈরি করে পরে পোড়ানো হয়েছে দুপাশে দুটো দৃশ্য খোদাই করা নিপুণ হাতের কাজ একদিকে প্রচণ্ড বলশালী কিছু লোক বল্লম হাতে আক্রমণ করছে একটা মর্দা হাতিকে উল্টো দিকে খোলামেলা একটা প্রেমের দৃশ্য অদ্ভুত সরলতায় আঁকা প্রশংসার চোখে এক মুহূর্ত তাকিয়ে রইলাম পাত্রটার দিকে তারপর অন্যদের অনুকরণে গলায় ঢেলে নিলাম খানিকটা পানীয় আশ্চর্য স্বাদ অপূর্ব বলব না তবে খারাপ যে নয় তাতে কোনো সন্দেহ নেই এক সময় শেষ হল পান পর্ব কেউ বাকি নেই নিয়ে যাওয়া হলো পাত্রটা তারপর অনেকক্ষণ কিছু ঘটল না আর কোনো খাবার বা পানীয় এলো না সবাই চুপচাপ বসে এক দৃষ্টে আছে বিরাট অগ্নিকুণ্ডের দিকে ওদের নিরবতা দেখে আমরাও চুপ মেরে গেছি আগুন এবং আমাদের মাঝখানে যে ফাঁকা জায়গা সেখানে বিরাট একটা কাঠের চার চারকোনায় চারটে হাতল লাগানো বার্কোশটার পাশে লম্বা হাতলওয়ালা বিরাট একটা সাঁড়াশি আগুনের উল্টো দিকে একই রকম আরেকটা প্রায় এক ঘন্টা কেটে গেছে কেমন ভৌতিক একটা পরিবেশ সবাই নীরব নিষ্পন্দ আগুনের লালচে আভা পড়েছে বসে থাকা আমাহাগারদের মুখে রীতিমতো সম্মোহিত হওয়ার মতো পরিবেশ এমন সময় আমাদের সামনে বসে থাকা এক লোক চিৎকার করে উঠল আমাদের খাওয়ার মাংস কোথায় গোল হয়ে বসে থাকা প্রতিটা আমাহাগার আগুনের দিকে দুহাত বাড়িয়ে একসাথে মাপা মাপা গলায় জবাব দিল মাংস আসবে কিসের ছাগলের একই লোক প্রশ্ন করল ছাগল তবে শিং ছাড়া ছাগলের চেয়েও ভালো আমরা তাকে হত্যা করব পেছন দিকে একটু ঘুরে বল্লমের হাতল ধরে আবার সম্মিলিত কণ্ঠে জবাব দিল অন্যরা তারপর সামনে ফিরল তাহলে ওটা কি ষাঁড় আবার প্রশ্ন করল লোকটা ষাঁড় তবে সিং ছাড়া আর ষাড়ের চেয়েও ভালো আমরা তাকে হত্যা করব একই ভঙ্গিতে বল্লম ধরে জবাব দিল অন্যরা কিছুক্ষণের জন্য আবার চুপচাপ তারপর দেখলাম জবকে প্রেম নিবেদন করেছিল যে সেই মহিলা জড়িয়ে ধরেছে মাহমুদকে গভীর সোহাগের ভঙ্গিতে গালে হাত বুলিয়ে দিতে দিতে ডাকছে ওর নাম ধরে গলায় সোহাগ হলেও মহিলার চোখের দৃষ্টিতে কেমন আশ্চর্য পার্শ্ববিকতা মাহমুদের সারা শরীরের উপর ঘুরছে সে দৃষ্টি কেন জানি না দৃশ্যটা দেখে আতঙ্কিত বোধ করতে লাগলাম আমি গায়ে কাঁটা দিয়ে উঠল লিও এবং জবের অবস্থাও একই রকম বেচারা মাহমুদের কালো শরীর ফ্যাকাশে রক্তশূন্য হয়ে গেছে মাংস রান্নার জন্য তৈরি আবার জিজ্ঞেস করলো সেই লোকটা তৈরি তৈরি পাত্র গরম হয়েছে 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 হ্যাঁ ঈশ্বর বিড় করে বলল লিও বাবার লেখা সেই কথাটা মনে আছে আগন্তুকের মাথায় উল্টো করে হাড়ি বসিয়ে দেয় যে জাতি লিওর মুখ থেকে সবেমাত্র পড়েছে কথাটা এমন সময় লাফ দিয়ে উঠে দাঁড়ালো বিশাল দুই আমাহাগার ছো মেরে সাঁড়াশি দুটো তুলে নিয়ে আগুনের উপর ধরল এদিকে সেই মহিলা মাহমুদকে আদর করার থামিয়ে আচমকা একটা ফাঁস বের করেছে তার কোমর পেঁচিয়ে থাকা চামড়ার নিচ থেকে মাহমুদ কিছু টের পাওয়ার আগেই সেটা পরিয়ে দিল তার গলায় টানে এঁটে ফেললো কোষে এই ফাঁকে পাশের লোকটা ঝাঁপিয়ে পড়ে চেপে ধরল মাহমুদের পা দুটো এদিকে সেই দুই লোক সাড়াশি দিয়ে নেড়ে একটু ছড়িয়ে দিল আগুন তারপর সাড়াশি দিয়ে ধরে আগুনের ভেতর থেকে উঠিয়ে আনলো বিরাট এক পাত্র গনগনে আগুনের আঁচে সাদা হয়ে গেছে সেটা এক ক্লাফে মাহমুদের কাছে পৌঁছল তারা গরম পাত্রটা এবার নামিয়ে আনবে বেচারার মাথায় হতভাগ্য আরব তখন প্রাণপণে যুজছে নিজেকে মুক্ত করার জন্যে কিন্তু বিশেষ সুবিধা করতে পারছে না সেই পিসাচ পে গলায় ফাঁস পরিয়ে দেওয়ার পরও দুহাতে জড়িয়ে ধরে আছে তাকে পা দুটো চেপে ধরেছে দশাশুই এক আমাহাগার আর দেরি করা যায় না প্রচণ্ড এক গর্জন করে লাফ দিয়ে উঠে দাঁড়ালাম আমি হাতে চলে এসেছে রিভলভার এক মুহূর্ত দেরি না করে গুলি করলাম সেই পিসাচির দিকে পিঠে লাগলো গুলি সঙ্গে সঙ্গে মারা গেল সে একই সঙ্গে অমানসিক প্রচেষ্টায় তীব্র একটা লাভ দিল মাহমুদ পর মুহূর্তেই মেয়ে লোকটার মৃতদেহের ওপর আছড়ে পড়ল ওর মৃতদেহ রিভলভারের গুলি একই সঙ্গে দুজনের শরীর ভেদ করে গেছে মনে মনে ভেবে শান্তি পেলাম তপ্ত পাত্র মাথায় নিয়ে মরার চেয়ে এভাবে অনেক আরামে মরেছে মাহমুদ মুহূর্তের জন্য নিরবতা নেমে এলো গুহায় এর আগে কখনও আগ্নেয়াস্ট্রের গর্জন শোনেনি আমাহাগাররা হতভম্ব হয়ে গেছে তারা আমাদের কাছেই বসে থাকা এক লোক সঙ্গীত ফিরে পেল প্রথমে হ্যাঁচকা টানে পিঠের কাছ থেকে বল্লমটা নিয়ে ছুটে গেল লিওর দিকে পালাও চিৎকার করে ছুটলাম আমি গুহার মুখের দিকে কিন্তু বেশি দূর যেতে পারলাম না ইতিমধ্যেই নড়ে চড়ে উঠেছে সব কজন আমাহাগার বাইরে থেকে অনেকে হাজির হয়েছে গুহা মুখের কাছে পা ছুটেই থেমে পড়লাম আমি ধীরে ধীরে পিছিয়ে আসতে লাগলাম লিও আর জব এসে দাঁড়িয়েছে আমার পাশে একসাথে পিছিয়ে যাচ্ছি আমরা গুহার ভেতরের পঁয়ত্রিশ জন অ্যামাহাগার পা পা করে এগিয়ে আসছে আমাদের দিকে এদিকে বাইরে থেকেও পিলপিল করে ঢুকতে শুরু করেছে আরও লোক পালানোর কোনো উপায় নেই এদিক ওদিক তাকালাম আমি একপাশে গুহার দেয়ালের গায়ে একটা বেদির মতো দেখলাম রাতে বাতি জ্বালিয়ে রাখা হয় ওটার ওপর তিনেক উঁচু চড়ায় আট ফুটের মতো জব আর লিওর উদ্দেশ্যে ফিসফিস করে বললাম ওটার দিকে পর মুহূর্তে আচমকা এক দৌড়ে বেদিটার উপর গিয়ে উঠলাম আমরা লিও মাঝখানে আমি দাঁড়িয়ে আছি ওর ডানে আর জব মায়ে পাপা করে পিছাতে পিছাতে হঠাৎ ছুট দেয় মুহূর্তের জন্য থমকে গেল আমাহাগাররা তারপর আবার এগিয়ে আসতে লাগলো ধীর পায়ে বল্লম উঁচিয়ে ধরেছে সবাই মৃত্যু নিশ্চিত একবার ভাবলাম গুলি করি কিন্তু লাভ কি কজনকে মারবো অনিবার্য নিয়তিকে মেনে নেয়ার জন্য দাঁড়িয়ে রইলাম আমরা বিদায় হরিশ কাকা ফিস করে অনেকটা আপন মনে বলল লিও কোনো আশা নেই কয়েক মিনিটের মধ্যেই মরব আমরা আমার জন্যই আজ তোমাদের এত দুর্গতি পারলে আমাকে ক্ষমা করো বিদায় জব সব ঈশ্বরের ইচ্ছা লিও দুঃখ করো না এমন সময় হঠাৎ রিভলভার বের করে গুলি করল জব মুখ থুবড়ে পড়লো একজন হুড়োহুড়ি পড়ে গেল আমাহাগারদের মধ্যে ছুটে আসতে লাগল তারা আমিও গুলি শুরু করলাম এবার কয়েক সেকেন্ডের মধ্যে খালি করে ফেললাম রিভলভার পাঁচজন মরল নতুন করে গুলি ভরার সময় নেই ব্যাপারটা যেন টের পেল লোকগুলো গুলি বন্ধ হতেই আবার ধীর পায়ে এগিয়ে আসতে লাগল তারা বিশাল দেহে এক আমাহাগার লাভ দিয়ে উঠল বেদির ওপর লিওর ছুরি ধরা হাতের এক আঘাতে ছিটকে গিয়ে নিচে পড়ল লোকটা আমিও একজনকে কাবু করলাম ছুরি মেরে কিন্তু জবের আঘাতটা ফসকে গেল গাড়টা গোট্টা আমাহাগারটা জড়িয়ে ধরল ওকে কোমর পেঁচিয়ে ধরে নিচে নিয়ে যেতে লাগল জব নিজেকে মুক্ত করার জন্য সমানে হাত পা ছুটছে এই সময় ধস্তাধস্তিতে ছুরিটা ছিটকে পড়ল ওর থেকে পাথরের বেদির কোনায় ঘা খেয়ে ছুটে গেল সেটা গাট্টা গোট্টার বুক বরাবর ভারী ছুরিটা অর্ধেক ঢুকে গেল আমাহাগারটার বুকে জবকে ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল সে এদিকে দুজন একসাথে হামলা চালিয়েছে আমার ওপর ভাগ্য ভালো তারা ওই দুজনই ফেলে এসেছে তাদের বললম সামনের জনের বুক বরাবর ছুরি চালিয়ে হ্যাঁচকা টানে সেটা বের করে নিলাম পর মুহূর্তে বসে পড়ে উঠে দাঁড়ালাম আবার এখন দ্বিতীয় জনের বুক আমার সামনাসামনি জনের অবস্থা হল এরও লিওর দিকে তাকালাম আমি শোচনীয় অবস্থা ওর একসাথে পাঁচ ছয়জন ঝাঁপিয়ে পড়েছ ওর উপর একজনকে আঘাত করে ঠেলে ফেলতে না ফেলতেই আরেকজন এগিয়ে যাচ্ছে রীতিমতো জগা খিচুড়ি জটলা একসঙ্গে এতজন আক্রমণ করেছে বলেই বোধ হয় এখনও লিওকে ওরা কাবু করতে পারেনি নিজেরা নিজেরা ঠেলাঠেলি করছে খামোখা ইতিমধ্যে আরও দুজন এগিয়ে এসেছে আমার দিকে বেশিরভাগ অ্যামাহাগারি যে কেন লিওর দিকে ছুটে যাচ্ছে বুঝতে পারছি না যাই হোক এ দুজনকেও আমি সহজেই কাবু করতে পারলাম তারপর মাথা তুলতেই আঁককে উঠলাম বেদির ওপর পড়ে গেছে লিও চার পাঁচজনের ঠেসে ধরেছে ওর হাত পা একটা বললম দাও চিৎকার করল একজন একটা বললম ওর গলা কাটবো আর একটা পাত্র দাও রক্ত রাখবো মুহূর্তের মধ্যেই দেখলাম দীর্ঘদেহী এক অ্যামাহাগার ছুটে যাচ্ছে বল্লম হাতে চোখ বন্ধ করে ফেললাম আমি হঠাৎ অন্যরকম একটা কোলাহলের শব্দ কানে এলো অনিচ্ছা সত্ত্বেও চোখ খুললাম দেখলাম উস্তেন ঝাঁপিয়ে পড়েছে লিওর ওপর নিজের শরীর দিয়ে আড়াল করে রেখেছে ওর অচেতন দেহ দুহাতে জড়িয়ে ধরেছে গলা দু তিনজন পুরুষ অ্যামাহাগার টানা হায়টা করে সরানোর চেষ্টা করছে মেয়েটাকে পারছে না অবশেষে ধৈর্য হারিয়ে ফেলল তারা দুজন কি খতম করে দাও চিৎকার করে উঠল কেউ একজন বল্লম হাতে লোকটা সোজা হল এবারে সর্বশক্তিতে নামিয়ে আনবে অস্ত্র যেন এক ঘায়েই দুজনকে শেষ করা যায় আবার চোখ বন্ধ করে ফেললাম আমি এমন সময় গভীর গম্ভীর একটা কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে গুহার দেয়ালে বজ্রের মতো প্রতিধ্বনিত হল থামো পর মুহূর্তেই জ্ঞান হারালাম আমি জ্ঞান ফিরতে দেখলাম একটা চামড়ার মাদুরের উপর শুয়ে আছি কাছেই জ্বলছে আগুনের কুণ্ড সেই আগুনের কুণ্ড যার পাশে ভোজ খেতে বসেছিলাম আমরা একটু দূরে শুয়ে আছে লিও এখনো জ্ঞান ফেরেনি উস্তেন ঝুঁকে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ওর শরীরের একটা গভীর ক্ষত উস্তেনের পেছনে দেয়ালে হেলান দিয়ে বসে আছে জব আপাত দৃষ্টিতে অক্ষত মনে হলেও থরথর করে কাঁপছে ও ভয়ে না ক্লান্তিতে জানি না আগুনের ওপাশে গায়ে গায়ে শুইয়ে রাখা হয়েছে আমাদের হাতে নিহত মাহমুদ আর সেই মেয়েলোকটা ছাড়াও বারোটা মৃতদেহ দেখলাম কিছু দূরে একদল লোক বেঁচে যাওয়া মানুষকেগুলোকে গুলোকে বাঁধছে প্রথমে প্রত্যেককে পিচ মোড়া করে তারপর দুজন দুজন করে একসঙ্গে বন্ধন পর্ব তদারক করছে বিলালি আমাকে উঠতে দেখে এগিয়ে এলো সে বলল আশা করি ভালো বোধ করছে এখন ভালো কি না জানি না তবে সারা শরীরে ব্যথা ঝুঁকে লিওর ক্ষতটা পরীক্ষা করল সে মারাত্মকভাবে কেটেছে ভাগ্য ভালো আরও গভীরে ঢোকিনি বলল চিন্তা করো না ভালো হয়ে যাবে ও ঠিক সময় মতো এসেছিলেন পিতা আর কয়েক সেকেন্ড দেরি হলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যেতাম আমরা ভয় পেও না পুত্র সমচিত শাস্তি দেওয়া হবে ওদের হাড় মাংস আলাদা করা হবে সেই হুমাস বি বেড এর কাছে পাঠানো হবে ওদেরকে বলো তো কী করে ঘটল ঘটনাটা সংক্ষেপে বর্ণনা করলাম আমি হুম জবাব দিল বিলালি আসলে এখানকার নিয়মই ওরকম কোনো বিদেশি এলেই গরম পাত্র দিয়ে হত্যা করে তাকে খেয়ে ফেলা হয় চমৎকার অতিথি পরায়ণতা যা হোক বললাম আমি আমাদের দেশে আমরা অতিথিকে আপ্যায়ন করি খাবার দিয়ে আর আপনারা অতিথিকে খেয়ে নিজেরা আপ্যায়িত হন কী করবো বলো কাঁচো মুখে বিলালি বলল যেখানকার যা নিয়ম আমি বুঝি আমাদের এখানে সব নিয়ম ভালো নয় কিন্তু ইচ্ছে করলেই তো আমি তা বদলাতে পারি না সেই বি ওবেইড যখন নির্দেশ পাঠালেন তোমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে তখনই কালো লোকটা সম্পর্কে কিছু বলেননি ফলে স্বভাবতই আমার লোকেরা ধরে নিয়েছে ওকে বাঁচিয়ে না রাখলেও চলবে যা হোক যে ঘৃণ্য কাজ ওরা করেছে তার প্রতিফল পাবে তবে একটা কথা ঠিক বলে চলল বুড়ো দারুণ সাহসের সঙ্গে লড়েছ তোমরা আচ্ছা বলো তো মারার সময় ওদের গায়ে এমন গর্ত করলে কিভাবে। রিভলভারের রহস্য যথাসম্ভব সরল ভাষায় বুঝিয়ে বললাম বিলালিকে কি বুঝল জানি না তবে হাঁ করে শুনল সে আমার কথা একটু পরে চোখ মেলল লিও এখনও পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি জব এতক্ষণ একটু সামলে নিতে পেরেছে নিজেকে অন্তত হাত পা কাঁপা কমেছে উঠে এসে একটু ব্র্যান্ডি খাইয়ে দিল লিওকে আমাদের সাথে ব্র্যান্ডে এখনও কিছুটা আছে তারপর আমি জব আর উস্তন ধরাধরি করে শোয়ার জায়গায় নিয়ে গিয়ে শুইয়ে দিলাম ওকে জব রইল ওর কাছে আমি গিয়ে শুয়ে পড়লাম আমার কুঠুরিতে রাতে ভালো ঘুম হলো না দুঃস্বপ্ন দেখে জেগে উঠলাম বারবার অবশেষে সকাল হলো উঠতে গিয়ে টের পেলাম প্রচণ্ড যন্ত্রণা সারা শরীরে আবার সে পড়লাম সাতটার দিকে ল্যাংচাতে ল্যাংচাতে জব এলো পচা আপেলের রং ধরেছে ওর গোল মুখটায় জানালো লিও ভালো মতোই ঘুমিয়েছে ঘন্টা দুয়েক পর এলো বিলালি জব তার নাম দিয়েছে বিলের ছাঁক সম্ভবত দাড়ির কারণে আমি চোখ বুঝে ঘুমিয়ে থাকার ভান করলাম আহ বিড়বিড় করে বলতে শুনলাম ওকে এরকম প্রায় নিজে নিজে বিড়বিড় করে কথা বলে সে কি কুচ্ছিত এটা ঠিক যেন বেবুন হ্যাঁ বেবুন একেবারে মানানসই নাম আর অন্যটা সিংহের সাথে তুলনা করা যায় কি চেহারায় কী সাহসে দুটোকে আমার খুব ভালো লেগেছে নিশ্চয়ই সে এদেরকে জাদু করবেন না বেচারা বেবুন ঘুমে আছে ঘুমাক জাগিয়ে কাজ নেই পা টিপে টিপে ঘুরে দাঁড়ালো সে বুড়ো কুঠুরির মুখে না পৌঁছা পর্যন্ত অপেক্ষা করলাম আমি তারপর ডাকলাম কে পিতা হ্যাঁ পুত্র আমি দেখতে এসেছিলাম কেমন আছো সে এক্ষুনি তার কাছে নিয়ে যেতে বলেছেন তোমাদেরকে কিন্তু তোমরা যেতে পারবে বলে তো মনে হচ্ছে না না পিতা একটু সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কোথাও নড়তে পারবো না আমাকে একটু বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন এই জায়গাটা একদম ভালো লাগছে না হ্যাঁ ঠিক বলেছ এখানকার বাতাসে কেমন একটা দুঃখের গন্ধ আমিও সহ্য করতে পারতাম না এই জায়গা জানো তো আমাদের কেউ মারা গেলে তাকে আমরা প্রথমে এখানে এনে রাখি কথাটা শোনার সঙ্গে সঙ্গে শিউরে উঠলাম আমি তাহলে ঠিকই আন্দাজ করেছিলাম শরীরের সব যন্ত্রণা ভুলে গিয়ে উঠে বসলাম বিলালির কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলাম লিওকে দেখতে আমার চেয়ে অনেক বেশি বিধ্বস্ত অবস্থা ওর প্রচুর রক্তক্ষরণের ফলে ভীষণ দুর্বল হয়ে পড়েছে তবে মানসিকভাবে বেশ উৎফুল্ল দেখলাম ওকে জব আর উস্তেন বসে আছে ওর পাশে আমি টুকটাক কিছু আলাপ করলাম লিওর সাথে তারপর ওকে সঙ্গে নিয়ে বিলালির পেছন পেছন বেরিয়ে এলাম গুহার বাইরে দিনের সূর্যের নিচে গুহামুখের পাশে ছায়ায় বসলাম আমরা পরের দুটো দিন এখানেই কাটালাম তৃতীয় দিন সকালে মোটামুটি স্বাভাবিক হয়ে গেল আমার আর জবের অবস্থা লিওর অবস্থাও অনেকটা ভালো সুতরাং বিলালি প্রস্তাব করতেই রহস্যময়ী শি বি ওবেড যেখানে থাকে সেই কোরের পথে বেরিয়ে পড়তে রাজি হয়ে গেলাম আমরা এক ঘন্টার ভেতর পাঁচটা এনে রাখা হল গুহার মুখে প্রতিটার জন্য চারজন করে বাহক আর দুজন বদলি বাহক পাহারাদার হিসেবে যাবে পঞ্চাশ জন অ্যামাহাগারের একটা দল তিনটে পালকি আমাদের তিনজনের জন্য একটা বিলালির জন্য আরেকটা কে যাবে উস্তেন। মেয়েটা কি যাবে আমাদের সঙ্গে বিলালিকে জিজ্ঞেস করলাম আমি কাঁধ ছাকালো বৃদ্ধ ওর ইচ্ছা আমাদের দেশে মেয়েরা খুশি মতো সব কিছুই করতে পারে ওদের পূজা করি আমরা এবং ইচ্ছে মতো চলতেও দেই কারণ ওদের ছাড়া পৃথিবী চলতে পারে না ওরাই তো প্রাণের উৎস হুম এভাবে কখনো ভেবে দেখিনি আমি ওদের পূজা করি আমরা তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ওরা অসহ্য হয়ে ওঠে আমাদের কাছে অসহ্য হয়ে ওঠে নাকি হুম মোটামুটি প্রতি দ্বিতীয় পুরুষে একবার আচ্ছা তখন আপনারা কি করেন আমরা মাথা তুলে দাঁড়াই এবং মেরে ফেলি বুড়িগুলোকে যাতে কম বয়সীগুলো শিক্ষা পায় আমরা পুরুষেরই আসলে শক্তিশালী আমার স্ত্রীকেও ওভাবে মারা হয়েছে তিন বছর আগে খুব দুঃখ পেয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি জীবনটা আমার অনেক সুখের হয়ে গেছে তারপর থেকে হুম সংক্ষেপে আপনার এখন স্বাধীনতা অনেক বেশি দায়িত্ব কম শুনে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে রইল বিলালি ধীরে ধীরে অন্তর দিয়ে বুঝল কথাটার মর্ম হ্যাঁ বেবুন ঠিক এভাবে কখনো ভাবিনি আমি তুমি বলায় এখন মনে হচ্ছে সত্যিই তাই এই মেয়েটির কথাই ধরো না সাহসী সিংহকে ভালোবাসে তুমি নিজেই তো দেখেছ কীভাবে বাঁচিয়েছে তাকে আমাদের প্রথা অনুযায়ী সিংহের সঙ্গে বিয়ে হয়ে গেছে ওর এখন সিংহ যেখানে যাবে ইচ্ছে হলে ও সেখানে যেতে পারে যদি না একটু থেমে যোগ করল শি তাকে বারণ করেন ধরুন শি বারণ করল মেয়েটা শুনল না তখন কাঁধ ঝাঁকালো বৃদ্ধ ধরো প্রচণ্ড ঝড় বাঁকিয়ে ফেলতে চেষ্টা করছে গাছকে গাছ মাখতে রাজি নয় তখন জবাবের অপেক্ষায় না থেকে নিজের পালকিতে গিয়ে উঠল বৃদ্ধ দশ মিনিটের মাথায় কোরের পথে রওনা হলাম আমরা বিশাল পেয়ালা আকৃতির আগ্নেয়গিরির মুখটা পেরোতে ঘণ্টাখানেক লেগে গেল আরো আধ ঘণ্টা লাগলো ওপাশের ঢাল বেয়ে উঠতে তারপর যে দৃশ্যটা দেখলাম তা জীবনে ভোলার নয় অপূর্ব সুন্দর সবুজ ঘাসে ছাওয়া বিস্তৃত সমভূমি ঢালু হয়ে নেমে গেছে এখানে ছোট ছোট গাছ বেশিরভাগই কাঁটা জাতীয় দুপুর নাগাদ প্রায় মাইল দশেক দীর্ঘ সেই ঢালের শেষ মাথায় পৌঁছলাম আমরা তারপরে শুরু হলো ভয়ানক জলার রাজত্ব তার মাঝখান দিয়ে এগিয়ে গেছে সরু এক চিলতে একটা আঁকাবাঁকা পথ ঢালের শেষ আর জলার শুরু যেখানে সে জায়গায় কিছুক্ষণের জন্য থেমে দুপুরের খাওয়া সেরে নিলাম আমরা খানিকটা করে কুইনায় নিজে খেতে এবং লিও আর জবকে খাওয়াতে ভুললাম না তারপর আবার রওনা হলাম মাইলের পর মাইল কাদা আর পচা পানি দলের একেবারে সামনে লম্বা লাঠি হাতে দুজন লোক একটু পরপরই কাদা পানির ভেতর লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছে মাটি শক্ত কিনা এই ভর দুপুরেও ব্যাঙের একটানা চিৎকারে কান পাতা দেয় এখানে ওখানে ঝাঁক বেঁধে বসে আছে উঠছে রাজহাঁস বেলেহাঁস পানকৌড়ি কাঁদাখোঁচা আরও নানা রকম পাখি যারা উঠছে তারা তো উঠছেই যারা বসে আছে তারা আমাদের উপস্থিতিতে মোটেই বিরক্ত হল না যেন পোষা পাখি জলার ভেতর ছোট এক জাতের কুমির দেখলাম সংখ্যায় অজস্র বড় বড় জলচর সাপও দেখলাম অনেক ভাগ্য ভালো পাখিগুলোর মতো ওরাও আমাদের দেখে খুব একটা বিরক্ত হলো না যেমন ছিল তেমনি পড়ে রইল একটা জিনিসই কেবল অসহ্য লাগছে পচা পানির দুর্গন্ধ যতক্ষণ না এই জলাভূমি শেষ হচ্ছে ততক্ষণ এই দুর্গন্ধের হাত থেকে মুক্তির কোনো উপায় নেই কোনো মতে নাকমুখ কুঁচকে বসে আছি পালকিতে আর এগিয়ে চলেছে বেহারারা কোথাও মোটামুটি শুকনো মাটির উপর দিয়ে কোথাও হাঁটু সমান কাদা ভেঙে সূর্য নাডোবা পর্যন্ত এভাবে এগিয়ে চললাম আমরা অবশেষে প্রায় দু একর আয়তনের একটা উঁচু শুকনো জায়গা দেখে থামার নির্দেশ দিল বিলালি এখানেই রাত কাটাতে হবে পালকি থেকে নামলাম আমরা আমি জব আর উস্তেন ধরাধরি করে নামালাম লিওকে শুকনো ঘাস পাতা আর সঙ্গে আনা কাঠ দিয়ে ছোট্ট একটা অগ্নিকুণ্ড তৈরি করা হলো প্রচণ্ড গরম আর দুর্গন্ধ সহ্য করে যতটুকু সম্ভব খেয়ে নিলাম সবাই তারপর কম্বলের নিচে গিয়ে ঢুকলাম কিন্তু ব্যাঙের ডাক আর মশার গুনগুনানিতে ঘুমায় কার সাধ্য কম্বলের নিচ থেকে মাথা বের করে লিওর দিকে তাকালাম একবার বসে বসে ঝিমোচ্ছে আগুনের অস্পষ্ট আলোয় উস্তেনকে দেখলাম লিওর পাশে শুয়ে আছে একটু পরপর কণিয়ে ভর দিয়ে উদ্বিগ্ন মুখে তাকাচ্ছে লিওর দিকে শুয়ে পড়লাম আমি তারা জলা আকাশের দিকে চেয়ে রইলাম কিছুক্ষণ মশার যন্ত্রণায় কম্বল মুড়ি দিলাম আবার তারপর নানা কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না যখন ঘুম ভাঙল তখন সবেমাত্র ভোর হচ্ছে প্রহরী আর বাহকরা ঘুরে ফিরে বেড়াচ্ছে আবার রওনা হওয়ার জন্য তৈরি হচ্ছে ভোরের ঘন কুয়াশায় ভূতের মতো লাগছে ওদের আগুন নিবে গেছে কখন জানি না দুহাতে মাথা চেপে ধরে বসে আছে লিও চোখ দুটো চকটকে লাল কেমন লাগছে লিও কোমল গলায় জিজ্ঞেস করলাম আমি মনে হচ্ছে মরে যাব মাথাটা ছিঁড়ে যাচ্ছে ভীষণ শীত করছে ঠোঁট কামড়ালাম আমি অবশেষে পড়েছে লিও এত কুইনাইন খাইয়েও ম্যালেরিয়ার হাত থেকে বাঁচানো গেল না জবের অবস্থাও বিশেষ সুবিধের মনে হচ্ছে না দুজনকে এই পুরো দশ গ্রেন করে কুইনাইন খাইয়ে দিলাম সাবধানতা হিসেবে আমি নিজেও খেলাম খানিকটা তারপর গেলাম বিলালির কাছে আমার সঙ্গীদের অসুস্থতার কথা জানালাম ব্যস্ত সমস্ত হয়ে এগিয়ে এলো বৃদ্ধ প্রথমে দেখল লিওকে তারপর জবকে এখানে বলে রাখা দরকার মোটা শরীর গোল মুখ আর কুতকুতে চোখ দেখে বিলালি জবের নামকরণ করেছে ছানা ভালো মতো দেখে বুড়ো আমাকে টেনে নিয়ে গেল একটু দূরে সেই জ্বর ফিসফিস করে বলল সে আমি আগেই ভেবেছিলাম সিংহের অসুখটা মারাত্মক তবে ঘাবড়িও না জোয়ান ছেলে ঠিক সামলে নেবে আর শুকুরছানা অসুখ সামান্য আমরা বলি ছোট জ্বর তেমন কিছু না এখন আর এগোনো কি উচিত হবে পিতা অবশ্যই এখানে থাকলে ওদের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না সব কিছু যদি ঠিক চলে আজ রাতের ভেতরে এই জলাভূমি পেরিয়ে যাব আমরা তারপর বিশুদ্ধ বাতাস এসো ওদের পালকিতে তুলে দিই যত তাড়াতাড়ি রওনা হওয়া যায় ততই মঙ্গল প্রথম ঘণ্টা তিনেক ভালোই এগোলাম আমরা তারপর আরও দুর্গম হয়ে উঠল পথ এখানে ওখানে দেখা যাচ্ছে গভীর জলা কোনো কোনো জায়গায় আক্ষরিক অর্থেই বেহারাদের হাঁটু পর্যন্ত ডুবে যেতে লাগল কাদায় হাঁটার ছন্দর আগের মতো সমান নেই পালকি দুলছে ভীষণ কি করে যেই ভারী পালকি কাঁধে নিয়ে হাঁটছে ওরা ভেবে অবাক হলাম ঘণ্টাখানেক এগোলাম এভাবে দুলুনির চোটে গায়ে ব্যথা হয়ে গেছে এমন সময় একটা তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো পর মুহূর্তে ভয়ানক হইচইয়ের আওয়াজ থেমে দাঁড়ালো পুরো দলটা লাভ দিয়ে পালকি থেকে নেমে সামনে দৌড়লাম আমি প্রায় বিশ গজ দূর থেকে দেখতে পাচ্ছি একটা গভীর জলার কিনারা এই কিনারা ঘেঁষে এগিয়ে গেছে আমাদের কাদামগ্ন পথ জলার দিকে তাকিয়ে আতঙ্কে শিউরে উঠলাম বিলালির পালকিটা পানিতে ভাসছে হতভাগ্য বৃদ্ধকে দেখা যাচ্ছে না কোথাও ব্যাপার কি জিজ্ঞেস করতে এক বাহক জানালো বিলালির বাহকদের একজনকে সাপে কেটেছে আতঙ্কে লাফিয়ে ওঠে লোকটা পালকি ছেড়ে দেয় পর মুহূর্তে আবিষ্কার করে জলায় পড়ে গেছে সে তখন প্রাণ বাঁচানোর জন্য পালকির কিনারা ধরে হাচর পাচর করতে থাকে এই পরিস্থিতিতে যা ঘটার তাই ঘটে অন্য বাহকরোধ ছেড়ে দেয় পালকি ফলে বিলালি এবং সাপেকাটা লোকটাকে সহ পালকি গড়িয়ে চলে যায় পানিতে আমি যখন জলার কিনারায় পৌঁছলাম তখন দুজনের একজনকেও জলের উপরে দেখলাম না হঠাৎ নোংরা পানির এক জায়গায় একটু আলোড়ন উঠল তারপরে ভেসে উঠল বিলালের শরীর হাবুডুবু খেতে খেতে গায়ের লিনেনের জট থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে সে ওই তো নি চিৎকার করলো একজন ওই তো আমাদের পিতা বলল কিন্তু একচুল নড়ল না লোকটা অন্যরাও হাসি হাসি মুখে তাকিয়ে রইল বিলালির দিকে সামনে থেকে সর গাধার দল ইংরেজিতে চিৎকার করে উঠলাম আমি মাথা থেকে হ্যাটটা খুলে ছুঁড়ে দিলাম একদিকে তারপর লাফিয়ে পড়লাম সেই দুর্গন্ধময় সবুজাবো পানিতে দুবার হাত ছুঁড়েই পৌঁছে গেলাম বিলালির কাছে কখন কি করতে হয় সে সম্পর্কে টনটনে জ্ঞান বৃদ্ধের ডুবন্ত মানুষরা সাধারণত যেমন করে তেমন আতঙ্কিত ভঙ্গিতে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল না আসতে তার এক হাত ধরে টেনে নিয়ে এলাম পাড়ের দিকে কুত্তার দল পাড়ে উঠেই খেঁকিয়ে উঠল বিলালি চোখ দিয়ে আগুন ঝরছে তার দুদের বাপকে আজ মরতে বসিয়েছিলি এই বিদেশি আমার ছেলে বেবুন যদি না থাকতো আজ নিশ্চয়ই ডুবে মরতাম আমি আর তোরা কি করতি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতি আরও কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল লোকগুলোর দিকে তারপর আমার দিকে ফিরল বিলালি হাতে আমাকে জড়িয়ে ধরে বলল পুত্র বেবুন আজ থেকে তুমি আমার বন্ধু তুমি আমার প্রাণ বাঁচিয়েছ যদি কোনোদিন সময় সুযোগ আসে আমি এর প্রতিদান দেব ওই জঘন্য জায়গায় যতটা সাফসূত্র হওয়া যায় হয়ে নিয়ে বিলালির পালকিটা উদ্ধার করে আবার রওনা হলাম আমরা হতভাগ্য বাহক যাকে সাপে কেটেছিল পড়ে রইল সেই জলায় ওর মৃত্যুতে কিছুমাত্র মর্মাহত হতে দেখলাম না কাউকে যেন বেমালুম ভুলে গেছে অমন কেউ ছিল ওদের সাথে সূর্যাস্তের প্রায় এক ঘন্টা আগে অবশেষে জলাভূমির প্রান্তে পৌঁছানো গেল তারপরই মাটি ধীরে ধীরে উঁচু হতে হতে ঢেউ খেলানো পাহাড়ের চেহারা নিয়েছে প্রথম ঢেউয়ের গোড়ায় পৌঁছে রাত কাটানোর জন্য থামলাম আমরা পালকি থেকে নেমেই ছুটে গেলাম লিওর কাছে আরও খারাপ হয়েছে ওর অবস্থা নতুন উপসর্গ দেখা দিয়েছে বমি করছে ঘন ঘন সারা রাত চলল এইভাবে বেচারা উস্তেন সাধ্যমতো শুশ্রূষা করছে ওর একটু কম অসুস্থ জবেরও দেখাশোনা করছে সত্যি উস্তেনের মতো অক্লান্ত সেবিকা জীবনে আর দেখিনি আমি জলাভূমি পেরোনোর পরই আকাশ পরিবর্তন এসেছে আবহাওয়ায় দুর্গন্ধ বিদায় নিয়েছে না শীত না গরম একটা অবস্থা মশাও নেই বললেই চলে বেশ কদিন পর একটু ঘুম হলো রাতে ভোরে উঠে দেখলাম আরও খারাপ হয়েছে লিওর অবস্থা এক রাতেই শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে এমন সময় বিড়ালি এলো বলল এখনই রওনা হওয়া দরকার কারণ আর আধ দিনের ভেতর যদি শান্ত কোনো জায়গায় পৌঁছে উপযুক্ত শুশ্রূষার ব্যবস্থা না করা হয় তাহলে লিওকে আর বাঁচানো যাবে না সুতরাং আবার রওনা হলাম আমরা জ্বরের ঘোরে যেন না পড়ে যায় সেজন্য লিওর পালকির পাশে পাশে হেঁটে চলল উসতেন সূর্য ওঠার আধ ঘন্টার ভেতর নিচু পাহাড়টার চূড়ায় পৌঁছলাম আমরা সামনে সবুজ ঘাসে ছাওয়া পাহাড়ি ভূমি এখানে ওখানে ছোট ছোট ঝোপঝাড় নানা রঙের অগন্তি ফুল ফুটে আছে তাতে বহু দূরে আন্দাজ করলাম মাইল আঠারো হবে মাথা তুলেছে বিরাট একটা পাহাড় চেহারা দেখে মনে হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল প্রায় গোল দেখতে চূড়াটা ক্রমশ সরু হতে হতে আকাশের গায়ে মিশেছে মেঘের দল ঘুরে ফিরে বেড়াচ্ছে চূড়ার এপাশে ওপাশে একটু কম উঁচু একটা পাহাড়ি দেয়াল ঘিরে রেখেছে গোল পাহাড়টাকে পালকিতে বসে অপূর্ব এই দৃশ্য দেখছি এমন সময় বিলালির পালকিটা পিছিয়ে এলো আমার পাশে ওখানটায় থাকে শি বলল বৃদ্ধ আর কোন রানীর এমন সিংহাসন দেখেছ সত্যি অপূর্ব পিতা কিন্তু আমরা ঢুকবো কী করে ওর ভেতর সময় হলেই দেখতে পাবে নিচে পথের দিকে তাকাও তোমরা তো বুদ্ধিমান মানুষ কি বুঝতে পারছ তাকিয়ে দেখলাম ঘাসে ছাওয়া একটা রাস্তা মতো সোজা এগিয়ে গেছে পাহাড়টার পাদদেশ পর্যন্ত পথের দুপাশে খাড়া উঁচু পাড় হুবু খালের মতো পার্থক্য একটাই পানি নেই এতে রাস্তার মতোই মনে হচ্ছে বটে তবে রাস্তার চেয়ে শুকনো খাল বা নদীর সঙ্গে সাদৃশ্য বেশি এটার ঠিক বলেছ পুত্র ওটা খালি আমাদের আগে যারা এই এলাকায় বাস করত তারা কেটেছিল অনেক আগে ওই পাহাড়ের কাছে একটা রদ ছিল ওখান থেকে পানি নিয়ে আসার জন্য বুদ্ধি খাটিয়ে খালটা তৈরি করেছিল পরিশ্রম করেছিল প্রচণ্ড পাহাড়ের উঁচু দেয়ালে সুড়ঙ্গ কেটে প্রথমে পানি বাইরে আনতে হয়েছে তারপর খাল কেটে তা নিয়ে গেছে দূরে পরে হ্রদটা শুকিয়ে গিয়েছিল কী কারণে জানি না তখন ওরা ওই শুকনো হ্রদের তলায় বিশাল একটা নগর তৈরি করে কালক্রমে সেই নগরও ধ্বংস হয়ে ওই পাহাড়ের চেহারা নেয় নগরের কোর নামটাই কেবল টিকে আছে এখনও হুম বুঝলাম কিন্তু বৃষ্টির পানিতে আবার কেন ভরে গেল না রথটা না পুত্র ওরা বুদ্ধিমান ছিল বিরাট এক নালা কেটে দিয়েছিল বৃষ্টির পানি চলে যেত ওই নালা দিয়ে ওই যে সেই নালাটা ডান দিকে ইশারা করলো বিলালি দেখলাম প্রায় চার মাইল দূর দিয়ে বয়ে যাচ্ছে একটা জলধারা প্রথমে বোধ এই খাল দিয়েই পানি বয়ে নিয়ে যেত পরে এটাকে রাস্তা হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় ওরা তখন ওই খালটা কাটায় এই নালা ছাড়া আর কোনো রাস্তা নেই পাহাড়ে ঢোকার আছে তবে গোপন সেটা অনেক পরিশ্রম করতে হয় ওই পথে যেতে সব সবসময় ওখানেই থাকেন বাইরে আসেন না কখনো না পুত্র যেখানে আছেন সব সময় সেখানেই থাকেন তিনি সন্ধ্যার ঘন্টা দেড়েক আগে আমরা সেই বিশাল আগ্নেয় পাহাড়ের ছায় পৌঁছলাম প্রাচীন শুকনো পথ ধরে এগিয়ে চলেছে বেহারারা সামনেই পাহাড়ি দেয়ালটা কাছাকাছি পৌঁছে এখন দেখছি একটা নয় অনেকগুলো খাড়া খাড়া চূড়া একটা ছাড়িয়ে উঠে গেছে অন্যটা যত কাছে এগোচ্ছি তত স্পষ্ট হয়ে উঠছে প্রাচীন কোর নগরী যারা তৈরি করেছিল তাদের শিল্প এবং কারিগরি নৈপুণ্যের পরিচয় কি অসামান্য দক্ষতার সাথে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে সামনে দেখতে পাচ্ছি তার অন্ধকার গহ্বর কি বিপুল সংখ্যক লোক নিয়োগ করতে হয়েছিল এ কাজে কে বলবে কোথা থেকে ধরে আনা হয়েছিল তাদের কেই বা জানে সুরঙ্গের মুখে এসে থেমে দাঁড়ালো আমাদের দলটা রক্ষীদের দু একজন প্রদীপ জ্বালার ব্যবস্থা করতে লাগল বিলালি তার পালকি থেকে নেমে এসে বিনীতভাবে জানালো এখান থেকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হবে আমাদের সি নাকি তেমনই নির্দেশ দিয়েছে আমি আপত্তি করলাম না আপত্তি করার মতো শারীরিক অবস্থা নয় লিওর কেবল জব এখন একটু ভালোর দিকও শরীরের অবস্থা খানিকটা গাঁয়গুঁই করল কিন্তু ওর আপত্তিতে কান দিল না কেউ প্রদীপগুলো জ্বলে ওঠার পরপরই চোখ বেঁধে ফেলা হলো আমাদের উস্তেনও বাদ গেল না তারপর আবার চলল কাফেলা এবার আর কিছু দেখতে পাচ্ছি না পালকের মৃদু দুলুনি অনুভব করছি শুধু আর বেহারাদের পদশব্দের প্রতিধ্বনি শুনছি একটু পরেই শুরু হলো এক জল পড়ার শব্দ চোখ ছাড়া বাকি সব কটা ইন্দ্রিয় তীক্ষ্ণ করে বুঝতে চেষ্টা করছি কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের কিছুক্ষণ পরই বাতাস ভারী হয়ে উঠতে শুরু করল শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না তবে বুঝতে পারছি এভাবে আর কিছুক্ষণ চললে দম বন্ধ হয়ে মারা যাব জোরে জোরে শ্বাস টেনেও ফুসফুস ভরাতে পারছি না এমন সময় তীক্ষ্ণ একটা বাঁক নিল পালকি তারপর আরেকটা এবং আরেকটা জল পড়ার শব্দ মিলিয়ে গেল বাতাস আবার তাজা হয়ে উঠল কিন্তু বাঁক নেয়া চলছে সমানে প্রথম কয়েকটা খেয়াল করতে পারলাম কোন দিকে কোন দিকে মর নিল পরের গুলিয়ে ফেললাম আধ ঘন্টা চলল এইভাবে তারপর হঠাৎ আলোর আভাস দেখতে পেলাম চোখের ফেটটির ভেতর দিয়ে আরো কয়েক মিনিট এগোলো পালকি তারপর থেমে পড়ল বিলালের গলা শুনলাম উস্তেনকে নিজের চোখের বাঁধন খুলে আমাদেরগুলো খুলে দিতে বলল উস্তেনের অপেক্ষায় না থেকে আমি নিজেই আমার বাঁধন খুলে চোখ মেলে তাকালাম যা ভেবেছিলাম তাই পাহাড়ি দেয়ালটার অন্য পাশে এসে পড়েছি আমরা গোল পাহাড়ের চূড়াটা তত উঁচু নয় এখান থেকে সপাচেক ফুট হবে তার মানে শুকিয়ে যাওয়া হ্রদের তলা অর্থাৎ বিশাল প্রাচীন জ্বালামুখটা বাইরের মাটি থেকে বেশ উঁচুতে বিলালিদের ওখানে যেটা দেখেছিলাম সেটার মতো বিশাল পেয়ালার আকৃতি এটারও আয়তন অন্তত গুণ বড় এই যে তফাত প্রাকৃতিক দেয়াল ঘেরা জায়গাটার এক বিরাট অংশে চাষাবাদ হয় কয়েক জায়গায় গরু ছাগল ও এই ধরনের আরও গৃহপালিত পশুর পাল ঘুরে বেড়াচ্ছে যাতে ফসলের ক্ষেত নষ্ট না করতে পারে সেজন্য পাথরের দেয়াল তুলে ঘিরে রাখা হয়েছে তাদের বেশ দূরে জায়গাটার প্রায় কেন্দ্রের কাছাকাছি বিশাল এক নগরীর ধ্বংসাবশেষ আপাতত আর কিছু দেখার সুযোগ পেলাম না দলে দলে আমাহাগাররা এসে ঘিরে ধরেছে আমাদের গত কয়েকদিন যাদের মাঝে কাটিয়েছি হুভু তাদের মতো কি স্বভাবে কি চেহারায় গায়ে গায়ে দাঁড়িয়ে অবাক চোখে দেখছে আমাদের তারপর হঠাৎ একদল সশস্ত্র লোক দ্রুত পায়ে ছুটে এলো আমাদের দিকে একেবারে সামনে কয়েকজন নেতৃস্থানীয় সৈনিক প্রত্যেকের হাতে হাতির দাঁত দিয়ে তৈরি লাঠি চিতার চামড়া ছাড়াও এদের পরনে রয়েছে লিলেনের আলখেল্লা সম্ভবত মাস্ট বি ওবেইড এর দেহরক্ষী বাহিনীর সৈনিক এরা বিলালির দিকে এগিয়ে এলো তাদের দলনেতা হাতির দাঁতের দণ্ডটা আড়াড়িভাবে কপালের সামনে ধরে অভিবাদন জানালো তারপর কয়েকটা প্রশ্ন করল জবাব দিল বিলালি প্রশ্ন বা উত্তর কোনোটাই বুঝতে পারলাম না আমি বিলালির জবাব শোনার সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো দলটা চলতে শুরু করলো পাহাড়ি দেয়ালের ধার ঘেঁষে আমাদের পালকি কাফেলাও রওনা হলো ওদের পেছন পেছন আধ মাইল যাওয়ার পর প্রকাণ্ড এক গুহামুখের সামনে থামলাম আমরা প্রায় ষাট ফুট উঁচু হবে গুহাটা চড়ায় আশি ফুট পালকি থেকে নামলো বিলালি জব এবং আমাকে অনুরোধ করলো নামতে লিওকে কিছু বলার প্রশ্নই উঠল না কারণ এখনও ও অজ্ঞান হয়ে পড়ে আছে ওর পালকিতে লিওকে ধরাধরি করে নিয়ে বিরাট গুহাটার ভেতর ঢুকলাম আমরা কিছু দূরের একটা ফোকর দিয়ে অস্তয়মান সূর্যের ম্লান আলো আসছে গুহায় সূর্য ডুবে গেলে যেন ভেতরটা অন্ধকার না হয়ে যায় সেজন্য অনেকগুলো প্রদীপও জ্বালানো হয়েছে গুহার দেয়ালগুলো খোদাই করা ভাস্কর্যে মোড়া বিলালিদের ওখানে পানির পাত্রে যে ধরনের কাজ দেখেছে অনেকটা সেরকম প্রেমের দৃশ্য সবচেয়ে বেশি তারপর শিকারের ছবি প্রাণদণ্ড কার্যকর করার দৃশ্য উত্তপ্ত লাল পাত্র মাথায় বসিয়ে অপরাধীদের শাস্তি দেওয়ার দৃশ্য যুদ্ধের দৃশ্য খুব কম দেখলাম তাতে আমার ধারণা হলো বাইরের শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা খুব বেশি নেই এদের ভাস্কর্যগুলোর সাথে প্রাচীন কোনো জনগোষ্ঠীর কাজের সাদৃশ্য খুঁজে পেলাম না না গ্রিক না মিশরীয় না হিব্রু না আসিরীয় সামান্য সাদৃশ্য যেটুকু পেলাম তা চৈনিক ভাস্কর্যের সঙ্গে কালের গ্রাসে অনেক কাজই ক্ষয়ে গেছে অনেকগুলো এখনও সম্পূর্ণ অক্ষতি আছে সশস্ত্র রক্ষীরা দাঁড়িয়ে রইল গুহার মুখে এক এক করে আমরা ঢুকলাম ভেতরে সাদা আলখাল্লা পরা একটা লোক এগিয়ে এসে বিনীতভাবে মাথা নুইয়ে অভিবাদন জানালো কিন্তু মুখে একটা শব্দও করল না লোকটা রানীর বোবাকালা পরিচারকদের একজন প্রবেশপথ থেকে সমকোণে এগিয়ে গেলে ফুট বিশেক দূরে আর একটা ছোট্ট গুহা মূল গুহার মেঝে ফোঁড়ে বেরিয়েছে ডান এবং বাঁদিকে দুটো মুখ সেটার বাদিকে মুখে দাঁড়িয়ে রয়েছে দুজন রক্ষী ধারণা করলাম শি থাকে ওটার ভেতর ডান দিকের মুখটায় কেউ নেই বোবালোকটা ইশারায় জানালো ওটার ভেতর যেতে হবে আমাদের তারপর সে নিজেই পথ দেখিয়ে চলল এক জাতীয় ঘাসের আঁশে তৈরি পর্দা ঝুলছে ছোট গুহাটার মুখে বোবালোকটা হাত দিয়ে পর্দা উঠিয়ে একপাশে পাশে সরে দাঁড়ালো ভেতরে ঢুকলাম আমরা বেশ বড় একটা কামরা বলা যেতে পারে যথারীতি পাথর খোদাই করে বানানো পরম স্বস্তির সঙ্গে লক্ষ্য করলাম আলো বাতাস আসার জন্য একটা গর্ত আছে গুহাটার দেয়ালে আরও আছে শোয়ার জন্যে পাথরের চৌকি হাত মুখ ধোয়ার জন্য বড় পাত্র ভর্তি পানি গায়ে দেওয়ার জন্য চিতার চামড়ার চমৎকার কম্বল চৌকির উপর শুইয়ে দিলাম অচেতন লিওকে উস্তেন বসলো ওর পাশে এরপর বোবা লোকটা একই রকম আরেকটা কামরায় নিয়ে গেল আমাদের জব নিল এই ঘরটা তারপর আরও দুটো কামরায় একটা দখল করল বিলালি আর একটা আমি গল্পকথন ভাই চ্যানেলে আপনারা শুনছিলেন হেনরি ড্যাডার হ্যাগার্ডের বিখ্যাত উপন্যাস শি আজ তৃতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা